মুখে মুখে এত বড় বড় কথা আমাদের স্কুলে কোনো ছাত্রী বলে না, বুঝেছ? আর যদি পাশ না করতে পারো কি হবে বলো তো? একেতে বহু মানুষ স্কুলে আসছে, সবাই হাসাহাসি করছে, তারপরও যদি পাশ করতে না পারো? তুমি চুপ করবে তুলসী দাদা? তোমাকে কি এই কথাগুলো বলার জন্য এখানে রাখা হয়েছে? আমি কিন্তু আবার দিদিমণিকে বলে দেবো তুমি আমাকে পরীক্ষা দিতে দিচ্ছ না। আচ্ছা বাবা, আমি আর কিছু বলতে যাচ্ছি না, একটু পরেই তো জানা যাবে তুমি আমাদের স্কুলে আছো কি নেই। শোনো তুলসী দাদা, আমি এই স্কুলেই পড়বো, শেষ পরীক্ষাটাও দেবো, সেদিন তোমরা সবাই আমাকে নিয়ে আবার গর্ব করবে, সেদিন আমি স্টেজে উঠে আবার প্রাইজ নেব, কথাটা মনে রেখো। যে মেয়ে এত স্পিডে অঙ্ক করছে, প্রত্যেকটা অঙ্ক অ্যাটেম্প করছে, সে কেন চিটিং করতে যাবে? এটাই তো মাথায় ঢুকছে না। দেখো শালুক, তুমি আমার মুখ রেখো, সত্যি আজ তোমার অগ্নি পরীক্ষা, আজই ঠিক হয়ে যাবে তোমার জীবনটা কোন ক্ষতে বইবে। টাইম ইজ আপ, আর তোমাকে সময় দেওয়া যাবে না, এবার খাতা জমা করো। আর দু মিনিট দিদিমণি, আর ঠিক দু মিনিট, আর এক মিনিটও নয়, আর এক সেকেন্ডও নয়, যেভাবে যা করেছো খাতা জমা দাও। আমার পরীক্ষা তো কালও ভালো হয়েছিল, আর আজও ভালো পরীক্ষা দিয়েছি বলেই আমি বিশ্বাস করি। বর্দির কাছে নিয়ে যেতে হবে। কেন দিদিমণি, ভুল হয়েছে, অনেক ভুল। কি হয়েছে একটু বলবেন? দেখুন, আমরা 50-তে পরীক্ষা নিয়েছিলাম, আর ও আউট অফ 50 পেয়েছে। কত পেয়েছে? 50% না থাকলে তো ওই স্কুলেই থাকতে পারবে না।
ও 50 আউট অফ 50 পেয়েছে। আপনি ঠিক বলছেন, রাইট? কি বলবো কেন, এত বড় একটা ঘটনা, আমি দুবার খাতা চেক করেছি, ও সত্যি 50 আউট অফ 50 পেয়েছে। তাই জন্যই তো বলছিলাম যে ওকে বড়দির কাছে নিয়ে যেতে হবে। দেখা যাক বড়দি কি বলেন। আমি তো জানতাম, আমি জানতাম আমি ফুল মার্কস পাবো। আমি আপনাকে বললাম না দিদিমণি, কালকের দিনটা সারা জীবনের জন্য আমার মধ্যে থেকে পরীক্ষার ভয়টা কাটিয়ে দিয়েছে। কাল এমন একটা ঘটনা ঘটে গেল, তা না হলে তো এসবের কোনো দরকারই ছিল না। শালুক, তুমি ফুল মার্কস পেয়েছো, কংগ্রাচুলেশনস। সত্যি শালুক, আমি ভাবতে পারিনি যে তুমি এতটা ভালো করবে। তোমার উপর থেকে তো আমাদের আশা ভরসা সব উঠে গিয়েছিল। আজ আমায় অভিনন্দন জানাচ্ছ, অথচ কালই আমাকে পরীক্ষার হল থেকে পরীক্ষা না দিতে দিয়ে বার করে দিয়েছিল। কেউ আমার কথা বিশ্বাস করেনি। স্কুলের দিদিমণিরা, আমার বন্ধুরা, বাড়ির লোক, এমনকি তুমিও। আজ আমি জিতে গেছি, এতেই আমার আনন্দ হচ্ছে। আজ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা না করলে তোমার উপর আমরা একটা সাংঘাতিক অন্যায় করতাম। ভাগ্যিস বড়দির কথা শুনে আমরা পরীক্ষাটা নিতে রাজি হলাম, না হলে তো জানতেই পারতাম না যে সব অঙ্ক তুমি জানো, সিলেবাসের কোনো অঙ্ক তোমার অজানা নয়। এটাই তো সব থেকে বড় পাওয়া। ইউ আর সো সরি শালুক। বুঝতে পারছি যে ওই কাগজটা ভুল করেই তোমার কাছে চলে এসেছিল। তুমি চিটিং করার মেয়ে নও, তুমি চিটিং করতে পারোই না, তুমি চিটিং করোনি। চলো শালুক, আমরা বড়দির ঘরে যাই। তোমার এই পরীক্ষাটা নিয়ে বড়দি নিজেও খুব টেনশনে আছে। চলো আবি, আমরা বড়দির ঘরে যাই। এসব করার কিছু নেই, কি হয়েছে সেটা বলো, আমরা সবাই কিন্তু খুব টেনশনে আছি। শালুক, 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 তাহলে কি হলো গো, শেষ পর্যন্ত তোমাকে আর স্কুল রাখলো না? এ বাবা, তুমি তো তাহলে আর কোথাওই ভর্তি হতে পারবে না। এটা তো খুবই খারাপ হলো গো। জেঠুমণি যান, আর কি কিছু করা যায় না শালুকের জন্য? আফটার অল দেখো, শালুক আমাদের বাড়ির বউ, ও আমাদের দাদা ভাইয়ের বউ। প্লিজ তোমরা কিছু করো না গো শালুকের জন্য, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ কিছু করো না শালুকের জন্য। তুই যে কি বলিস না মা, তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ রে, দেখ এইভাবে চুরি ডাকাতি করে তো জীবনটা চলে না। তাছাড়া স্কুলের কি দোষ, স্কুলের যদি কেউ মুখ ডোবায়, স্কুল স্কুলের কাজ করেছে, তার অ্যাকশন নিয়েছে। শোনো মা, তোমার এই সমস্ত কথার মধ্যে থাকার কোনো দরকার নেই,
তুমি এখন নিজের লেখাপড়া নিয়ে মেতে রয়েছো যেমন ওরকম থাকো। দেখেছো তো রেজাল্ট খারাপ হলে কত কথা শোনায় লোকে। একবার খারাপ রেজাল্ট করে সেটা তো বুঝেছো, এবার বরং মন দিয়ে লেখাপড়া করে দশ জনের একজন হও। শালুক, কি হবে তোমার তো লেখাপড়ার পাট চুকলো, মা তো এতদিন তোমাকে স্কুল স্কুল করে রান্নাঘরে ঢুকতেই দিলেন না, কিন্তু এবার তো একটু রান্নাবান্নার কাজ শিখতে হবে তাই না, একটু হাত লাগাও শেখো, নাহলে নাহলে আমাদের ছেলেটা বেচারা আবির কি করে তোমার সঙ্গে দিনটা কাটাবে বলো তো। হ্যাঁ আবির, কি হয়েছে তুমি কি বলবে? হ্যাঁ আগে শালুকে বলতে দাও, আমি তো আছি, দরকার হলে আরেকবার বলবো। যা হয়েছে আমরা বুঝতে পেরেছি, আর বলা বলির কি আছে অত। সোনা দিদি, তুমি খুব বড়াই করতে না শালুককে নিয়ে, দেখলে তো তোমার সমস্ত বড়াই মিথ্যে হয়ে গেল। রাগাবো, সত্যি যদি আমি মিথ্যা বড়াই করে থাকি আর এইটা যদি প্রমাণ হয় যে কালকে শালুক টুকলি করছে, তাহলে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার চলে যাওয়ার কথা কেন উঠছে সোনা জেঠি? উঠতে আসছে তীর্থ, উঠতে আসছে। এই বাড়িতে ঠাকুরের মতো মুখ আর আমার নাই। আমার নাতনি যদি তোমাদের এত অপমান করাইতে পারে, তাহলে কোন মুখে আমি এই বাড়িতে থাকুন কত। এখন তো আমি শুধু তোমাদের জ্যাঠাইমা না, তোমরা আমার কুটুম বটে, আর আমি থাকবো না তীর্থ, আর আমি থাকবো না। শালুক, আমি আজকে এখান থেকে চলে যাব, যাওয়ার আগে তোমার মুখ থেকে আমি শুনে যেতে চাই যে আজকে কি ঘটছে। তুমি কি সত্যি ফেল করছো? বলছি দিদি, আগে তোমার আর জানের পায়ে হাত দিয়ে থাক থাক, কথায় কথায় পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে না, এই স্বভাবটা এবার ছাড়ো তো। বরং যাতে ক্ষমা চাইতে না হয় সেই রকম কাজ করো। এত ক্ষমা চাইতে হয় কেন তোমার শালুক? ক্ষমা তো চাইছি না জান, তোমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তোমাদের আশীর্বাদ চাইছি। কিসের আশীর্বাদ? কি আশীর্বাদ চাইবে যাতে ভবিষ্যতে চিটিং করে তুমি সাকসেসফুল হও, কারো কাছে ধরা না পড়ো, এই আশীর্বাদ তো? এসব নাটক বন্ধ করো তো শালুক, তোমার তো লজ্জা শরম কিচ্ছু নেই, তাই এত কিছুর পরেও তুমি সবাইকে প্রণাম করে আশীর্বাদ চাইতে পারছো। কিন্তু আমাদের তো তা নয়, আমাদের লজ্জা শরম আছে, আমরা এত সহজে সবকিছু ভুলে যেতে পারি না। মনে রাখার মতন তো কিছুই ছিল না মা, তাহলে ভুলে যাওয়ার কথাটা আসছে কেন? আমি তোমাদের প্রণাম করে তোমাদের আশীর্বাদ চাইছি, যাতে ভবিষ্যতে তোমাদের মুখ আরো উজ্জ্বল করতে পারি। যা মুখ উজ্জ্বল করেছো, আর কারো মুখ উজ্জ্বল করতে হবে না মা, অনেক হয়েছে। থাক থাক থাক, আমার কাছে আসতে হবে না, সরে যাও এখান থেকে। কেন বাবা, আমি তো তোমার মুখ ডোবাইনি, আমার পাওনা আশীর্বাদ কেড়ে নিচ্ছ কেন বাবা? শুধু আজ তোমাদের মুখ উজ্জ্বল করব, আর কখনো করব না, তেমন তো কোনো কথা ছিল না বাবা। তাই আজকের পর ভবিষ্যতের জন্যে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি বড় হব কি করে বাবা? মানে বাবা, আজ শালুক আউট অফ 50 ফুল মার্কস পেয়েছে, ওকে স্কুল ছেড়ে কোথাও যেতে হবে না। আজ শালুক নিজের পারফরমেন্স দিয়ে প্রুফ করে দিয়েছে যে ও কাল স্কুলে চিটিং করেনি।
আশ্চর্য, এই কথাটা তোমরা এতক্ষণ পর বললে কেন দাদু? আমি জানতাম, আমি জানতাম আমার নাতনি চুরি করণের মতো মায়া না। সে মহিলা জীব তো চুরি করব না। আমার নাতনির তো চিত্তে আমি ভুল করি নাই, আমি তো সবসময় করতেছি। কি দাঙ্গাবো, আমি তোর কই নেই কই নেই বলেছো 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 সোনা দিদি, আমরাই শুধু ওকে চিনতে পারিনি। প্রতি পদক্ষেপে ও আমাদের এটা মনে করিয়ে দেয়, প্রত্যেকবার প্রত্যেকবার এভাবে ও আমাদের জিতিয়ে দেয়। শালুক, দাঁড়াও মা, তোমাকে তো এখনো প্রণাম করাই হয়নি। ও, আমি না করলাম বলে বুঝি আমাকে প্রণাম করতে নেই? আর আমার আশীর্বাদ চাই না, তাই তো? তোমার আশীর্বাদ না পেলে আমার হবে বাবা? তোমার জন্যই তো আমি বাইরের পৃথিবীর আলো দেখতে পেরেছি। কে বলেছে তোমার আশীর্বাদ আমার চাই না? এই তো তোমায় প্রণাম করছি বাবা, তুমি আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রাখো। আমাকে ক্ষমা করে দিস মা, এমনকি আমিও তোকে ভুল বুঝেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোকে এরকম ভুল বুঝবো না। এবার থেকে তোর ব্যাপারে অন্য কারণ নয়, তোর কথাই শুনবো। মানুষ তো ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম রে মা। তোকে আর কি বলি বলতো শালুক? কিচ্ছু বলবে না মা, কিচ্ছু বলবে না। আগে একটা প্রণাম করতে দাও। তোর কাছে যে আমরা বারবার কত ছোট হয়ে যাই, কিন্তু আজকে অঙ্কে ভালো ফল করেছে তার মানে তো এটা নয় যে ও কালকে চুরিটা করেনি। চুরি তো কেউ করেছিল? কেউ মানে? কেউ মানে শালুক তো নিজের হাতের লেখা অঙ্কটা জ্যামিতি বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। কেউ না কেউ তো কাজটা করেইছে, তাই না? এ বাবা, শালুকের বই খাতায় আবার অন্য কে কি করবে? কাল আমি সারা রাত ঘুমাই, সারাক্ষণ এই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম। আর এখানে সবাই একটা জিনিস জানে, যখন আমি একটা জিনিস নিয়ে ভাবি তখন একটা না একটা সলিউশন বের করি। কি বলছো তুমি দাদু ভাই, তোমার কথার মানে? আমার কথার মানে হলো শালুকের এই ঘটনার পিছনে কারুর না কারুর হাত আছে। তোমার কথার মানে? আমার কথার মানে হলো শালুকের এই ঘটনার পিছনে কারুর না কারুর হাত আছে, আর সেই হাতটা কার সেটা আমি বুঝতে পেরেছি। কার হাত? আমির, আবার কাকে দোষী প্রমাণ করতে চাইছো? দেখো দেখো বাবা, আমাদের কিন্তু এর মধ্যে জড়িও না, কারণ আমরা আমরা কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানি না। আমরা বলতে তুমি কাদের কথা বলছো কাকিমণি? তুমি যে শালুকের ঘরে গিয়ে শালুকের বই গুছিয়ে দেবে না, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি কিন্তু শুধুমাত্র শালুকের ব্যাগে ওই ওই বোর্ড টোর্ড এসব গুছিয়ে দিয়েছি, আর তাছাড়াও তো বই নিয়ে যাইনি, বই তো দরকারই ছিল না। হ্যাঁ উপে, তুই আমার বোন, আমার সঙ্গে চালাকিটা করতে যাস না। ¶¶
কি কইতেছে কিছুই তো বুঝতে পারতেছি না।